দুই দলের মারামারি এবং যেখানে বলা হচ্ছে যে এই যে পতাকা নিয়ে, অনেক ধন্যবাদ নরেন বাবু আপনাকে, সেখানে বলা হচ্ছে যে পতাকা নিয়ে মারামারি হচ্ছে। এবং দেখুন সেই ছবি আমি আরো একবার দেখালাম, ওপরে যে নেতাজির ছবি ছিল সেটা মারামারিতে তারপরে দেখা যাচ্ছে রাস্তায় পড়ে রয়েছে। সত্যি কি 23 জানুয়ারি দরকার ছিল, এটা প্রয়োজন ছিল? সোনালি, আমিও এখনো দেখতে পাচ্ছি আপনাদের এখানে দেখাচ্ছে মারামারিটা কারা করছে। দেখুন তো, দুটো দল বললেন আপনি, তৃণমূল ঢুকিয়ে বললেন, এই যে ছেলেটি মারছে দেখুন পতাকা, কি পতাকা, লাল রঙের, তৃণমূলের তো লাল রঙের পতাকা নয়, ফরওয়ার্ড ব্লক, ফরওয়ার্ড ব্লকের সঙ্গে মারামারি করছে। তৃণমূল মাঝখানে আসছে কোথায়? তৃণমূল কংগ্রেস মারামারি রাজনীতি করে না। আজকে যতগুলো জায়গায় তৃণমূল কংগ্রেস প্রোগ্রাম করেছে, অন্যান্য রাজনৈতিক দলও তারা প্রোগ্রাম করেছে, কোনো অসুবিধা নেই। আমরা উন্নয়নের কথা বলি, এই যে বলছিলেন না কতগুলো দ্বীপের নামকরণ করা আছে পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে প্রচুর রাস্তা আছে, রেল স্টেশন আছে, বিভিন্ন রকম নাম আছে, তার মধ্যে নেতাজির নামও প্রচুর আছে। নামকরণটা করলে হবে না, নেতাজি আদর্শকে এগিয়ে নিয়ে যেতে হবে, নেতাজি যেটা চাইতেন সেটা করতে হবে, যেটা তৃণমূল কংগ্রেস করে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলছেন, ওই জন্য আমি যেতে চাই না, আমি স্টুডিও যারা আছেন, চ্যানেলের যারা পরিচালক আছেন তাদেরকে অনুরোধ করি, আপনি তো গণতন্ত্রের কথা বলতে দিচ্ছেন না, গণতন্ত্র বলে প্রতিটা মানুষের কথা বলার অধিকারটা রাখতে হয়, আপনি গণতন্ত্র বিশ্বাস করেন? আপনার সাথে কি কথা বলবো, আপনার সাথে কি কথা বলবো, মানুষের কণ্ঠরোধ করে দেন আপনারা, গণতন্ত্র আপনি বিশ্বাস করেন? আমি বন্ধ করলাম, আপনি আপনার কণ্ঠে শুনুন, আপনি মানুষের কথা বলার অধিকার ঝগড়া করবেন না।